হাই ফ্রেন্ডস, অর্পিতা সোম কিচেনে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের রেসিপি হলো ডিমের চটপটা। চটপটা কারণ এটা ভীষণই একটা কম সময়ের চটজলদি রান্না। বাচ্চাদের টিফিনের জন্য এটা যেমন মুখরোচক তেমনই স্বাস্থ্যকর, আর বড়দেরও খেতে কিন্তু বেশ লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তাহলে চলুন এবার দেখে নিই রেসিপিটা। আমি 5টা ডিম খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এই সিদ্ধ করা ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ডিমগুলো টুকরো করা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিতে হবে। এবার কড়াইতে 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের বদলে সাদা তেল দিয়েও রান্নাটা করা যেতে পারে, আর এই রান্নাটা খুব কম তেলে করা যায় বলে খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে দেব। জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকে সামান্য লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিও নরম হওয়া পর্যন্ত ভাজব। এবার এর মধ্যে স্লাইস করে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম দেওয়ার পরেও ভালোভাবে ভাজতে হবে। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণই লো ফ্লেমে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না বলে কাঁচা লঙ্কা কুচি না দিলেও হবে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবার ভালোভাবে ভাজবো যতক্ষণ না ক্যাপসিকাম নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস, আর দেব 1 চা চামচ রেড চিলি সস। সসের সাথে সমস্ত সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা ডিমগুলো। ডিম দেওয়ার পর এর মধ্যে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার কিন্তু খুব সাবধানে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে ডিমের কুসুমগুলো একদম ভেঙে যাবে এবং রান্নাটা খারাপ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভিনিগার আর সামান্য চিনি। চিনিটা কিন্তু অপশনাল, যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। আবার ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি জিরে আর 1টা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি।
এই ভাজা মশলাটা দিলে কিন্তু রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর হয়। আমার রান্নাটা হয়ে গেছে, এবার এটাকে পরিবেশনের জন্য একটা পাত্রে তুলে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আমার এই চ্যানেলে সব রান্নার আপডেট পেতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে প্রেস করে দিন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। বাই।